যতটুকু দেখা হয়েছে এতটুকু যদি পারেন, পরে নিজেই বুঝতে পারবেন কোথায় কি করতে হবে। আসলে কিছু জিনিস থাকে এমন যে আপনি হয়তোবা বুঝতেছেন না যে এই কাজটা আমার কি কাজে লাগবে। যখন অভাব বোধ করবেন তখন নিজের মাথা থেকে চলে আসবে যে আমি তো ওই কাজটা শিখছিলাম, ওইটা এখানে আমি এইভাবে অ্যাপ্লাই করতে পারি। তো এটা নিজের থেকে বুঝতে পারবেন, একটা সময় নিজেই এগুলো বের করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন প্রিভিয়াস ক্লাসে কারো কি কোনো প্রবলেম আছে? মানে কোনো টপিকস আছে যেটা বুঝেন নাই বা পারেন নাই? আলহামদুলিল্লাহ পারবেন সব? সবাই কি পারবেন? শুনতেছেন আমাকে? স্যার, পাসপোর্ট সাইজ ফটো কি ইলাস্ট্রেটরে করা যায়? করা যায় কিন্তু আসলে এটা এই কাজের জন্য না। ঠিক আছে, তো এটা এখানে না করাই ভালো, করার ওয়ে আছে, অবশ্যই আছে। সবাই কি বুঝতে পারছেন ইলাস্ট্রেটর? শিওর? আলামিন খান আছেন, শুনতেছেন আমাকে? জি জি, বুঝতে পারছি। স্ক্রিন শেয়ার করেন তো, স্ক্রিনটা শেয়ার করেন যে কোনো একজন। আলামিন খান আমার বললে তো করতে পারেন। মোবাইল মোবাইল পিসিতে আছেন এমন একজন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে যতটুকু বুঝছেন আমি ফার্স্টে এটা দেখব। 5 মিনিট সময় আপনার, প্রতিটা টুলস নিয়ে জাস্ট একটু বলবেন এবং একটু কাজ দেখাবেন, আমি আপনাদের কাজ দেখব। শুধু করে যাচ্ছি কিন্তু কেউ কারো কোনো ইম্প্রুভমেন্ট নাই, তাহলে এটা করার মতো কোনো দরকার নেই, তাই না? ফার্স্টে দেখব, দেন আমি দেখাবো। জাহাঙ্গীর ভাই শুনতে পান? জাহাঙ্গীর ভাই, আজাদ ভাই, আলামিন ভাই, একজন স্ক্রিন শেয়ার করেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। যতটুকু দেখেছো অর্ধেক দেখালেও হবে, একটু দেখাতে হবে। প্রথম থেকে দেখেন, প্রতিটা টুলস নিয়ে কিছুটা বলেন, শুনবো। এটা তো হচ্ছে স্যার সিলেকশন, সিলেকশন এটার টুলস, কা এইগুলো এইগুলো ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজ কি? এগুলি কোনো কিছু সিলেক্ট করা যায় কি? আচ্ছা, ঠিক আছে, এটা প্রেস করে এদিকে নিয়ে আসা, ছোট তাহলে বড় করা। ডিফারেন্টলি। আর এটা তো ডাইরেক্ট সিলেকশন টুল, যে কোনো কিছুতে ইয়ে করার। আর এটা তো ফ্রেন্ড টুল, ঠিক আছে, এটা প্রতিটি টুলস এর সিলেক্ট কিছুটা করার করে দেখাবেন, যেগুলো সম্পর্কে জানেন সেগুলো কিছুটা করে দেখাতে হবে। এখান থেকে ধরেন ধরেন ফোন চেঞ্জ করা, এখানে গেলে বড় করা যায়। আচ্ছা, অন্যান্যরা দেখতেছেন উনি কি ঠিক বলতেছে? সবকিছু কি ঠিক আছে? ঠিক না থাকলে বলবেন, ঠিক আছে? আর আপনি কন্টিনিউ করেন। আর একটা তো রেক্টাঙ্গুলার, এই যে এটা, হুম 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 তারপরে কালার চেঞ্জ করা, এই যে এখানে পিঙ্ক কালার, আচ্ছা, এই কালার চেঞ্জ করা যায় যে কোনো কিছু। এটা তারপর দেখার নেই, এটাও দেখার নেই, এটা দেখাচ্ছি নিজেদের যেগুলি কাটা আর কি। আচ্ছা, এখানে সিজার টুলসটা বাকাস বাংলাদেশ না? আচ্ছা ঠিক আছে, দেখেন, আপনি দেখেন যেগুলো দেখানো হচ্ছে সেগুলো দেখান। এটা দেখার নেই স্যার, রোটান টুল আচ্ছা ঠিক আছে, এটাও তো দেখার নেই, ফিলিপ টুল কত নম্বর? আচ্ছা তারপরে
এটা দেখাচ্ছে, এটাও দেখাননি, এটা দেখাচ্ছে, এটাও দেখাননি, এটা দেখাচ্ছেন গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই, তারপর এটা তো দেখাননি, গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাপ্লাই করেন করতে হয় দেখান। এই যে এটা ধরেন এটা সিলেকশন আছে না, এই যে এখানে এই যে গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে বাড়ান যাবে, এখান থেকে কমান যায়, এগুলি এই যে এখন আরো কালার আরো দেওয়া যায়। আচ্ছা স্যার আমি তো কাজের কাজ আছে তো আমার বেশি একটা সময় পাই নাই, তো যেটুকু বুঝছি আর কি আচ্ছা ঠিক আছে, মোটামুটি হচ্ছে বুঝে। তারপরে দেখেন কাটিংও করেন, আর কি কি দেখেন এসে পারেন। এই যে এইটা দেখা নিচ্ছে, তারপর ক্লাস নিলাম 1 ঘন্টা, 10 মিনিট তো বলতে হবে, 10 মিনিট বলতে পারবেন না, কিছু করে দেখান তো। করে দেখেন এক্সপ্যান্ডের কাজটা, করে দেখেন তো টেক্সটটাকে, ক্রিয়েট আউটলাইন করে দেখেন, একটা টেক্সের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসেন, টেক্সকে শেপে পরিণত করে একটা পরিবর্তন নিয়ে আসবেন, দেখি। টেক্স এটা শিখেছিলেন না স্যার কালকে, এরকম আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন করবেন কিভাবে, আউটলাইন মতো, আউটলাইন মতো বলেছি, তারপরে শুনেছি শুরু করে টেক্সট গুলোকে ক্রিয়েট আউটলাইন করতে বলছি, ওটা কিভাবে করবো ওটা একটু দেখান, আশা করি সবার থেকে হেল্পও নিতে পারেন, সমস্যা নেই। বুঝেছে স্যার? হয়েছে হয়েছে হয়েছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো হয়েছে, মোটামুটি বুঝতে পারছেন, কিন্তু আর একটু বেটার দিকে যাচ্ছিলাম। স্যার আমি তো কাজ করি তো বুঝছেন, আমি কাজ আসছি 6টা বাজে, এখানকার সময় 6টা, ধরেন 1 ঘন্টা আছে, সকাল 7টা বাজে গেছে, তো আচ্ছা স্ক্রিন রাত শেয়ার বন্ধ কিন্তু করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করেন, এখন যারা লাস্টে জয়েন করছেন তাদের কি কারো কোনো প্রবলেম আছে, কারো কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। কারো কোনো প্রবলেম আছে কি, আচ্ছা ধরে দিলাম কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করছি, সামনের দিকে আগে কেমন। ওকে স্যার, আচ্ছা ইলাস্ট্রেটরে আমি একটা আর্টবোর্ড নিচ্ছি, এই আমি একটা আর্টবোর্ড নিলাম, এখন আর্টবোর্ড নেওয়ার পরে আমাদের একটা অপশন আছে উইন্ডোতে, পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার,
বা শিফট কন্ট্রোল F9 ক্লিক করলাম। তো পাথ ফাইন্ডারের মধ্যে একটা জিনিস দেখেন, দুইটা মোড আছে, একটা আছে শেপ মোড আর একটা আছে পাথ ফাইন্ডার্স। তো এটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা একটা সার্কেল নিতে পারি, যে সার্কেলটা নিচ্ছি ধরেন এই একটা সার্কেল নিলাম শিফট প্রেস করে, দেন এটাকে অল্টার প্রেস করে ক্লিক করে এই যে ডার্ক করলাম এটাকে দিলাম ব্ল্যাক কালার, আর এটাকে আমি দিচ্ছি এখানে, এখানে দিয়ে এটাকে দিলাম ইয়েলো কালার, ঠিক আছে। আর এই তিনটাকে অল্টার প্রেস করে ক্লিক করে জাস্ট ডার্ক করে কপি করে রাখলাম, ঠিক আছে। এখন এই তিনটাকে সিলেক্ট করলাম, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এই তিনটা সার্কেলকে আমি যখন সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে শেপ মোডের ফার্স্ট যে অপশনটা আছে ইউনিট ইউনাইট ক্লিক করলাম, ইউনিটে ক্লিক করার পরে তিনটা দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে, তিনটা একসাথে হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলাম। এরপরে এখানে শেপ মোডে আমি জাস্ট মাইনাস ফ্রন্ট ক্লিক করলাম, তো মাইনাস ফ্রন্ট দিলে কি হবে, উপরে যে দুইটা আছে এই দুইটাকে মাইনাস করে দিছে, দ্যাটস ইট, কন্ট্রোল জেড দিলাম। এরপরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ইন্টারসেক্ট, ইন্টারসেক্টে ক্লিক করলাম, তিনটার মধ্যে যেইটা সবচেয়ে বেশি কমন, যেখানে মানে যেই শেপের সাথে বাকি প্রতিটা শেপেরই কোনো না কোনো অংশ কমন আছে ঠিক ততটুকু রয়ে গেছে, বাকি সব মাইনাস হয়ে গেছে। এরপরে এখানে পাথ ফাইন্ডারে এক্সক্লুড আছে, এক্সক্লুডে যদি ক্লিক করি তাহলে কি হয়েছে, যেখানে ডাবল ডাবল কমন আছে সেই জায়গাগুলো ভ্যানিশ হয়ে গেছে, দ্যাটস ইট, কন্ট্রোল জেড দিলাম। এরপরে সবচেয়ে মজার যে পার্টগুলো সেটা হচ্ছে পাথ ফাইন্ডার, সত্যিকার অর্থে সাউন্ড আসে কারো ওখান থেকে, স্পিকারগুলো মিউট করেন প্লিজ। আচ্ছা এখানে সত্যিকার অর্থে বলতে পারেন যে এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হবে পাথ ফাইন্ডার, ঠিক আছে। তা আমি এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথ ফাইন্ডারের মধ্যে ডিভাইড, ডিভাইডে জাস্ট একটা ক্লিক করলাম। এখন কি হয়েছে, এটাকে রাইট বাটন ক্লিক করে আমি যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করলে দেখেন প্রতিটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে, এই যে দেখেন প্রতিটা পার্ট আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে, ক্লিয়ার সবাই বুঝতে পারছি? আবার দেখাই, আমরা গতকালকে যে একটা কাজ করেছিলাম শেপ বিল্ডার টুলসের মাধ্যমে, সেটা আজকে আরো বেশি সহজে করা যেতে পারে। সাপোজ এখানে আমি লিখছি ইনস্টিটিউট, সরি IN, ইনস্টিটিউট, ইনস্টিটিউট লিখলাম, ঠিক আছে। এখন এই ইনস্টিটিউট এটাকে একটা সুন্দর একটা ফন্ট দিচ্ছি, এই একটা ফন্ট দিলাম। এখন এই ইনস্টিটিউটটাকে আমি ডিজাইন করতে চাই, তো ডিজাইন করতে চাইলে ফার্স্ট অফ অল আমাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, কারণ টেক্সটের উপরে কোনো কাজ করা সম্ভব না। এরপরে পেন টুলস নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম আর এখানে ক্লিক করে এই যে এইভাবে একটা ডার্ক করে দিলাম, দ্যাটস ইট। আর এটাকে সিলেক্ট করে ফিল কালার অফ করে দিলাম, পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল পাথ ফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আর নিচে যে অংশটুকু আছে এটাকে আমি জাস্ট একটা ডিফারেন্ট একটা কালার করে দিচ্ছি, এখানে যে অংশটুকু আছে এটাকে মাইনাস করে দিলাম, দ্যাটস ইট। কাজটা অনেক বেশি ইজি না আগের থেকে, পারবো সবাই, বুঝতে পারছি? সবাই কি বুঝতেছেন আমার কথা, শুনতেছেন আমার কথা? জি শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার গতকালকে বলা হয়নি, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে যে কোনো ডকুমেন্ট কতখানি জুম করা যায়। ইলাস্ট্রেটরে এই যে দেখেন জুম করা আছে 33%, এরপরে 50%, এরপরে 150। আমি যদি আরো জুম করি এই যে যে কোনো কিছুকে, আমি যে জুম করছি, এই যে জুম করছি, এটাকে আমি জুম করছি,
তো এটাকে জুম করতে করতে আপনি সর্বোচ্চ 64,000% পর্যন্ত জুম করতে পারবেন, ঠিক আছে? যে কোনো বিন্দু পাত যে কোনো ইমেজকে 64,000% পর্যন্ত জুম করা সম্ভব। এরপরে আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেখলাম, ডিভাইডের পরে আমরা যদি একটা নতুন একটা কোনো অপশনে যাই, এই তিনটাকে সিলেক্ট করে আমি পাথফাইন্ডার থেকে ট্রিম করলাম, ট্রিম রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন দেখেন এটাও ডিভাইড হয়েছে, কিন্তু পাথফাইন্ডারে যেমন প্রতিটা অংশ আলাদা আলাদা হয়ে গেছে, এটা এমন না, উপর দিয়ে ঠিক যেমনভাবে দেখাবে ঠিক সেইভাবে এটাকে ডিভাইড করবে। এটার এতটুকুই কাজ। হ্যাঁ, আর এই তিনটাকে আমি আবারও সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে মার্জ, মার্জ করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করছি। এটাও প্রায় সেম, ঠিক আছে? এটা ওটা প্রায় সেম, কিছু ক্ষেত্রে ডিফারেন্ট আছে, সেটা ভিন্ন জিনিস। আচ্ছা, এরপরে এই তিনটাকে সিলেক্ট করে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে ক্রপ। ক্রপটা হচ্ছে কি, ক্রপ হচ্ছে এইখানে যেইটা সবার উপরে থাকবে সেটার সাথে ঠিক যতটুকু কমন, এই যে ক্রপ দিচ্ছি, এই নিচে ও সবার উপরে ছিল কি ব্লু, ব্লুর সাথে ঠিক যতটুকু কমন আছে, এই যে দেখেন এটা কিন্তু অনেকটা আপনার কাজ করবে, এই যে এইভাবে, এই যে এখান থেকে এইটুকু একটা পার্ট, আর এখান থেকে এই যে এখান থেকে এইটুকু আরেকটা পার্ট, ঠিক আছে? এই যে এখান থেকে ক্রপ দিচ্ছি, এই যে এইভাবে এই আউটপুটটা আমরা পেয়ে যাচ্ছি, নিচের কালারটাই ফুটে উঠে উপরেরটা ভ্যানিশ হয়ে যায়, কিন্তু নিচে যেটা কমন থাকে সেটাই দেখায়। বুঝতে পারছি সবাই? এগুলো প্র্যাকটিস করলে ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। দেন আমি এই তিনটাকে সিলেক্ট করে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে আউটলাইন, আউটলাইন দিলে কি শুধু বাইরে যে আউটলাইনটা আছে এটাই থাকবে, ঠিক আছে? কন্ট্রোল জেড দিচ্ছি, এরপরে এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে একটা অপশন আছে আপনার মাইনাস ব্যাক, মাইনাস ব্যাকটা কি যেটা সবার উপরে থাকবে সেটার যতটুকু অংশ বাইরের দিকে থাকবে, এর বাইরে বাকি অংশ পুরোটা ভ্যানিশ হয়ে যাবে। সবাই ক্লিয়ার? পাথফাইন্ডার বুঝতে পারছে সবাই? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলতে পারেন। ইয়েস, আচ্ছা ঠিক আছে, আশা করলাম তাহলে আপনাদের কারো ডাউট নাই, ধরে নিলাম। আচ্ছা, বলেছিলাম একটা জিনিস মনে করে দিতে, সেটা হচ্ছে লোগো চুরি করা দেখাবো আজকে আপনাদেরকে, বলছিলাম কি? রিজার কালকে বলছিলেন, মনে করে দেন নাই কেন বলেন, এই জন্য দেখাবো না স্যার। ক্লাস তো মাত্র শুরু হয়েছে। হ্যাঁ ক্লাস তো মাত্র শুরু হয়েছে, তা শুরুতে দেখ বলবেন না আমাকে, আমি যদি ভুলে যেতাম পরে তো দেখাতাম না। আচ্ছা দেখেন, সাপোজ এই একটা ইমেজ, এটাকে আমি সেভ করলাম, এটাকে সেভ করে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, আগেরগুলো কেটে দিই কেমন, এই কেটে দিলাম, এটাকে নিয়ে আসলাম। এখন এটাকে আমাকে বলা হয়েছে এমন যে এটাকে যদি আমি লোগো হিসাবে ইউজ করতে চাই, সাপোজ এটাকে আমি লোগো হিসাবে ইউজ করতে চাচ্ছি, এটাকে আমি এখানে লিখে দিচ্ছি, সাপোজ এটা আমি একটা ফন্ট নিচ্ছি, ফন্ট নিয়ে আমি এখানে লিখে দিলাম, আমাকে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে অনেকটা এমন BLACK ব্ল্যাক BIRD বার্ড, বলা হয়েছে ব্ল্যাক বার্ড একটা লোগো ক্রিয়েট করতে। এখন এটাকে যদি ব্ল্যাক বার্ড, বার্ডটা কিন্তু ব্লু, প্রথমত স্পিকারটা প্লিজ মিউট করেন, কতবার বলবো বলেন, খুব বাজে লাগে ব্যাপারগুলো। আচ্ছা এখন এটা কি কালার বলে তো, এই কালার আর এই কালার কি এক, দুটো কালার কি সেম না স্যার? সেম না, তাই না? একটা ব্ল্যাক একটা ব্লু, বা নেভি ব্লু বলতে পারো। তা এখন আমাকে বলা হয়েছে এই জিনিসটাই বানাই দিতে হবে, তাহলে আমি কিভাবে বানাইতে পারি বলেন তো? উপরে যে শেপটা আছে এই শেপটা কিভাবে বানানো সম্ভব, কারো কোনো আইডিয়া আছে? নাকি ছেড়ে দিবেন ডিজাইন, যদি এটা যদি কেউ বানাইতে বলে, খুব কঠিন তো, তাই না? একটা ওয়ে আছে, সেটা হচ্ছে পেন টুলস এর মাধ্যমে, এই যে পেন টুলস দিয়ে যদি আমি ওই উপরে উপরে
কষ্ট করে সাপোজ এখানে একটা ক্লিক করছি, দেন এখানে ক্লিক করলাম, দেন এখানে এটা ক্লিক করলাম, এই ক্লিক, এই ক্লিক করলাম, এরপরে এই ক্লিক, এই ক্লিক করলাম, এই ক্লিক, আর এখান থেকে এই অল্টার প্রেস করে এটাকে এইভাবে নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে এটাকে এইভাবে ক্লিক করলাম, অল্টার প্রেস করে এটাকে এইভাবে, এইভাবে একটা ওয়ে আছে, তাই না? পারবো? আচ্ছা, হ্যাঁ, ইমেল প্রেস করে কে বলছে এটা? আমি আলামিন। হ্যাঁ, একটা ওয়ে আছে ইমেজ প্রেস। আলামিন আগে থেকে কাজ করেন আপনি? এই একটু একটু মানে কতখানি করেন বলেন, কেমন বেসিক 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 পারেন না? আচ্ছা ঠিক আছে, ওইখানে পারেন মোটামুটি। আচ্ছা এখন এটা করাটা মোটামুটি কিন্তু ঝামেলা শুরু, ঝামেলা শুরু বলতে আমি যেটা বোঝাচ্ছি যে একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে এই ইমেজটাকে যে কোনো ইমেজ আপনি যদি ইমেজ ট্রেস এখানে জাস্ট যদি একটা ক্লিক করেন, দেখেন একদম চোখের পলকে কন্ট্রোল জেড দিলাম, এটাকে একটা কপি করছি, এরপরে এখান থেকে ইমেজ ট্রেস করলাম, আর এটাকে যদি জুম করি একটা পর্যায়ে দেখেন ফেটে যাচ্ছে, কর্নারগুলো ফেটে যাচ্ছে, কিন্তু ইমেজ ট্রেস করার পরে এখানে কিন্তু জুম করলে দেখেন এটা কিন্তু ফাটছে না, এই যে দেখেন একদম সলিড আছে, তাই না? এরপরে এটাকে যদি আপনি এক্সপ্যান্ড করেন, রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করেন, দেখেন এই যে এটাকে ভ্যানিশ করে দিলেন, এবং এখন আপনি ইচ্ছা করলে এটাকে শুধু ব্ল্যাকই না, আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছা মতো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে নিয়ে আসতে পারেন, এই যে দেখেন ডিফারেন্ট কালার দিয়ে নিয়ে আসতে পারেন, শুধু কালার বিভিন্ন কালার দিতে পারেন, এটাই না, আপনি চাইলে এখন এটাকে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন চেঞ্জও করতে পারবেন, এই যে দেখেন এখানে যদি আমি এখানে একটা ক্লিক করে সাপোজ এই যে একটা দিলাম, এরপরে এখানে এটাকে ক্লিক করে ডার্ক করে যে এখানে একটা ক্লিক করে যে এখান থেকে এটা নিয়ে আসলাম, এরপরে এখান থেকে একটা ক্লিক করে যে এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে? বিভিন্নভাবে চেঞ্জ করা সম্ভব, এই যে এখান থেকে এটাকে ক্লিক করে এটাকে এভাবে নিয়ে আসলাম, দেন এখান থেকে ক্লিক করে এটাকে এই যে এটাকে ভিতরের দিকে নিয়ে আসলাম, এই যে এটাকে ভিতরের দিকে, এটা ভিতরের দিকে যাচ্ছে না কারণ এই যে এখানে একটা পাত আছে, পাতে মেবি কোনো একটা বাইরের দিকে কোনো একটা ত্রুটি আছে, ঠিক আছে? এই জন্য এমন হচ্ছে। তো বুঝতে পারছি এটা হচ্ছে জাস্ট একদম শুরুর দিকে বললাম, ইমেজ স্ট্রেসের আসলে কয়েকটা ধাপ আছে, কয়েকটা প্রকার আছে, আমি এটা নিয়ে একটু ডিপলি আলোচনা করছি কারণ ইমেজ স্ট্রেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতেছেন আমার কথা? কথা না বুঝলে জানাবেন, ঠিক আছে? সাপোজ আমি এখানে কোনো একটা বার্ড, যেহেতু আজকে বার্ড নিয়ে কাজ করছি, সাপোজ একটা বার্ড নিলাম, এই বার্ড নিয়ে পরে আপনাদেরকে লোগো দেখাবো, বার্ড দিয়ে কীভাবে লোগো বানাতে হয় পরে দেখাবো। সাপোজ এই একটা আমি ইমেজ নিলাম, ইমেজ নিয়ে এটাকে এই কপি করলাম, এটাকে অল্টার প্রেস করে এই যে কপি করলাম, দেন কন্ট্রোল প্লাস ডি দিলাম, ঠিক আছে? এতগুলো করলাম, এতগুলো আসলে দরকার হবে না, 11টা হলেই হবে, একটা একটা অরিজিনাল একটা ইমেজকে আমি জাস্ট বড় করে রেখে দিলাম, দ্যাটস ইট। এখন দেখেন এখানে যে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে সিলেক্ট করার পরে ইমেজ ট্রেস আসছে এবং এখানে বিভিন্ন অপশন আসছে। তো ফার্স্ট একটা অপশন আছে হাই ফিডেলিটি ফটো, আমার এইটা এখন কি আছে, এটা কিন্তু একটা জাস্ট একটা স্টিল ইমেজ আছে, একটা জাস্ট ফটো আছে। তো এটাকে আমি যখন এখানে ক্লিক করে হাই ফিডেলিটি ফটো দিলাম, তখন এটা একটু সময় নেবে, যাদের পিসি কনফিগারেশনটা একটু লো তাদের দেখবেন যে বাফার করবে, মোটামুটি পিসি হ্যাং হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই যে দিলাম, দেখেন খুব বেশি পরিবর্তন নাই, কিন্তু জুম করলে দেখতে পারবেন, পাশাপাশি যদি এক্সপ্যান্ড যদি করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে কতগুলো পরিবর্তন হয়ে গেছে। আমার এই যেটা স্টিল ফটো ছিল সেটা এখন ভেক্টরে পরিণত হয়েছে, ঠিক আছে? এরপরে ইমেজটাকে আমি যদি সিলেক্ট করি আর এখান থেকে আমি দিলাম লো ফিডেলিটি ফটো ক্লিক করলাম, তাহলে এটার কালার, কালারের পরিমাণটা কিছুটা কমবে, কালারের পরিমাণ কিছুটা কমবে বলতে আগেরটা যেমন দূর থেকে দেখলে কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছিল না, কিন্তু এটা কিন্তু দূর থেকেই বোঝা যাচ্ছে,
তার মানে এইটাতে ডিটেলসের পরিমাণটা বেশি হয়েছে, দেখেন ডিটেলসের পরিমাণটা বেশি। আর এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে দেখেন এটার ডিটেলসের পরিমাণটা আগের থেকে অনেক বেশি কম। এরপরে এখানে ইমেজটাকে আমি যদি থ্রি কালার্স দিই তাহলে কি হবে, থ্রি কালার্স দিলে হবে এই ইমেজের মধ্যে যে তিনটা কালারের পরিমাণ সবচেয়ে বেশি সেই তিনটা কালারের সংমিশ্রণে আপনাকে একটা আউটপুট দিবে। এই যে আমি দিলাম এখানে ইয়েলো ব্ল্যাক এবং গ্রিন দিয়ে, এই যে দেখেন তিনটা কালারের সংমিশ্রণে আপনাকে একটা আউটপুট দিছে। এরপরে এই ইমেজটাকে আমি যদি এখানে সিক্স কালার্স দেই তাহলে কি হবে, তাহলে ছটা কালারের সংমিশ্রণে আপনাকে একটা আউটপুট দিবে। সেমভাবে আপনার সিক্সটিন কালার দিলে পরেও, সিক্সটিন কালার দেওয়ার পরে এখান থেকে সিক্সটিন কালারের সংমিশ্রণে আপনাকে একটা আউটপুট দিবে। এরপরে এখানে আসে আপনার শ্যাডোস অফ গ্রে, শ্যাডোস অফ গ্রেটা কি আপনার গ্রে কালারকে প্রায়োরিটি দিয়ে আপনাকে একটা আউটপুট দিবে, গ্রে কালারকে সেন্টারে রেখে দেন আপনাকে একটা আউটপুট দিবে। এই যে চলে আসছে, দ্যাটস ইট, ঠিক আছে, যে গ্রে কালার হয়ে গেছে পুরোটা। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, যেটা আমরা আগে করছি, যেটা যেখানে দুইটা কালার থাকবে, যে যে ইমেজে জাস্ট দুইটা কালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা রেড অ্যান্ড গ্রিন বা যে কোনো দুইটা কালার যদি থাকে তখন আপনি জাস্ট এখানে এখানে ক্লিক করা অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো ক্লিক করলে পরে দুইটা কালার পাবেন। এই যে দেখেন জাস্ট দুইটা কালার পাবেন, এটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আর এরপরের অপশনটাকে যদি আমি দেই তাহলে কি আসবে, তাহলে দেখেন এটা ইমেজের উপর ডিপেন্ড করে, কি টাইপের ইমেজ সেটার উপরে ডিপেন্ড করে। তারপরেরটাতে দিচ্ছি, তারপরেরটাতেও আপনার সেম ইমেজের উপর ডিপেন্ড করে, খুব বেশি প্রয়োজন হয় না, তবু লাইটলি কালারের উপরে কিছুটা আউটপুট দেয়। লাইন আর্ট, এরপরেরটা আছে লাইন আর্ট, লাইন আর্টে আপনাকে ছোট ছোট বিন্দু লাইন দ্বারা কিছু আউটপুট দিবে। এই যে দেখেন ডিটেলসের পরিমাণ যত বেশি থাকবে বা লাইট সলিড কালার এবং ডিপ কালারের যদি পারফেক্ট কম্বাইন থাকে দেন একটা বেটার অপশন, মানে বেটার একটা আউটপুট আপনি পেতে পারেন। এরপরে আছে টেকনিক্যাল ড্রয়িং, টেকনিক্যাল ড্রয়িং আর লাইন আর্ট প্রাইস সেম। এই যে দেখেন টেকনিক্যাল ড্রয়িং এবং লাইন আর্টের মধ্যে একটা তফাৎ। বুঝতে পারছি কি সবাই, সবাই ক্লিয়ার? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনাদের ডিজাইনের মধ্যে একটা জিনিস দেখলাম যে খুব কমন ব্যাপার, আমি ক্লাসের বাইরে সবচেয়ে বেশি দেখি, আমি যখন ব্যস্ত থাকি তখন দেখি আপনাদের মধ্যে কিছু আউটপুট আসে, যে আউটপুটগুলো আসলে আপনারা, আমি চাই যে আপনারা আপনাদের ভুলগুলো প্রথমত ধরতে পারেন। যেমন ধরেন এই যে এটা না, এটা তো ধরেন লোগো করতে করার চেষ্টা করছেন, একটা জিনিস দেখেন, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পান? হ্যালো, জি স্যার, আচ্ছা দেখেন, দেখা যায় স্যার? আচ্ছা ঠিক আছে, এখানে জি দেখতে যদি এই কাজটার কথা বলি, এই কাজটা কে করছেন আসেন, এই কাজে আমি যদি কোনো ভুল নাও ধরি আমার কথা, যে এই ইমেজটা কেন চ্যাপ্টা হয়েছে এটা হচ্ছে প্রথম কথা আমার, ঠিক আছে? ইমেজ কখনো চ্যাপ্টা করা যাবে না, শিফট প্রেস করে ইমেজের অনুপাতটা ঠিক রাখতে হবে। অ্যানি হাউ, যে কোনো কিছুর মূল্য মূল্যের বিনিময়ে, যে কোনো কিছুর বিনিময়ে আপনার কোনো কোনো সময় কোনো ইমেজ টেক্স চ্যাপ্টা করা যাবে না। এরপরে আরেকটা জিনিস দেখেন, আচ্ছা এখানে আপনাদের কাজ কাজের না দেখায় আমি সুন্দরভাবে দেখাই দিই, একটা জিনিস দেখ ফলো করেন আজকে সবাই, কালার কনসেপ্টটা আপনাদেরকে ভালোভাবে আগে দিয়ে দিই। আচ্ছা দেখেন তো ফন্টটা কেমন লাগে আপনাদের কাছে, ফন্টটা কি ভালো লাগে? এই ফন্টটা ভালো লাগছে আপনাদের কাছে? ইয়েস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ভালো লাগছে। তারপরে এটাকে আমি একটা কপি করলাম, দেখতে তো পাচ্ছেন সবাই তাই না, দেখতে পাচ্ছেন? আচ্ছা এটাকে হোয়াইট করলাম, আর এইটাকে এখানে রাখলাম, এই আচ্ছা এটাকে এখানে রাখলাম, আর এটাকে কপি করলাম এখানে, এটা হোয়াইট আছে, দেন এটাকে
এই একটা কারো দিতে পারি, আর এটাকে আচ্ছা দেখেন তো আমার স্ক্রিনটা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে দেখেন। চারটার সাইজ, টেক্স, স্টাইল সব কিছু সেম, কিন্তু এই চারটার মধ্যে আপনাদের কাছে অপশন দুইটা বেছে নিতে হবে। আচ্ছা ওয়েট 1 মিনিটস, এখানে আমি দিচ্ছি 1, কন্ট্রোল প্লাস টি। আপনাদেরকে এটা আমি একটু মজা করে শেখাবো আজকে, আপনাদের ক্লাসে বোরিং চলে আসে কিভাবে আমি সেটা দেখব। আমার ক্লাস এমনও আছে জানেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার 6 ঘন্টা টানা ক্লাস আছে, ক্লাস নিচ্ছি টানা 6 ঘন্টা, মাঝখানে জাস্ট একটা 20 মিনিটের ব্রেক ছিল। বিশ্বাস হয় স্টুডেন্টরা ঠিক পায় নাই, আমিও ঠিক পাই নাই, ঠিক পাই নাই বলতে ভুল, কিন্তু আচ্ছা এখন বলেন এই চারটার মধ্যে কোন দুইটা বেছে নেবেন, একজন একজন করে বলেন, নাম বলবেন, দেন বলবেন যে আমি এত নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর এরকম সিলেক্ট করে নিচ্ছি, চুজ কর, পছন্দ করতেছি, বলেন। জি 2 আর 3, 2, নাম বলেন, নাম বলেন, ফার্স্ট নাম বলবেন, দেন আলামিন, আলামিন, হ্যাঁ বলেন, আপনার পছন্দ কোন দুইটা বলেন। 2 আর 3, 2 আর 3 কেন বলেন, ভালো লাগার কারণ বলবেন। এইটাতে ওয়াট অফ গুড ওকে, ফুটে উঠছে, ফুটে তো উঠছে বুঝতে পারতেছেন, কিন্তু কি জন্য ফুটছে বলেন তো। কালার কম্বিনেশন জন্য, জি কালার কম্বিনেশন জন্য, কালার কম্বিনেশনের জন্য, আচ্ছা ঠিক আছে। তারপরে নেক্সট আরেকজন বলেন, কারোর পছন্দ ভিন্ন হতে পারে, বলেন। হ্যাঁ এটা হচ্ছে আপনার 3 এবং 2 দুটোই ভালো লাগছে, কারণ হচ্ছে কি কালার কন্ট্রাস্টটা ভালো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কে বললে, কে বলতে, শরীফ খান, শরীফ খান, হ্যাঁ। তারপর আর কে আছেন বলেন স্যার? 2 এবং 2 এবং 3 টা সুন্দর লাগে, তো লাগে কারণ কারণ 2 3 এর বাইরে কেউ নাই, সবাই কি তাই, সবাই কি সে 1 এবং 2, 1 এবং 2, 1 এবং 2 স্যার। কে, নাম কি বলেন, নাম কি, কালার কম্বিনেশন খারাপ। জি আপনার নাম কি? 1 এবং 2, হ্যাঁ। আপনার নাম কি? আবুল কালাম, 1000। আচ্ছা 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 ঠিক আছে, এখন বলেন কারণ কি, পছন্দ হওয়ার কারণ কি বলেন। 1 এবং 2, পছন্দের কারণটা বলেন ভাইয়া। কালার কম্বিনেশন কারণ, কালার কম্বিনেশন, ঠিক আছে। আচ্ছা এখন শরীফ খান আছেন, শরীফ খান আছেন? জি ভাই, আচ্ছা জি জি, বলেন তো আপনি পছন্দ ছিল 2 এবং 3 আমি যদি ভুল না করি, তো এখন 2 নম্বরে ব্যাকগ্রাউন্ড কালার এবং হোয়াইট কালারের মধ্যে কোনটা ডিপ, মানে দুইটা কি টাইপের কালার, মানে কি ধরনের কালার, হ্যাঁ মানে ডিপ কালার না হালকা কালার, এগুলো একটু বলবেন জাস্ট। না না ডিপ কালার, কোনটা ডিপ কালার, আরজিবি কালার বলতে পারেন। আচ্ছা আরজিবি না, এখন আমরা তো ডিপলি যাব না, আমরা খুব সহজ কথায় আসবো। একটা এখানে ধরেন আমি বলে দিচ্ছি, এখানে একটা ডার্ক কালার আছে, একটা লাইট কালার আছে, কোনটা ডার্ক আপনার কাছে এবং কোনটা লাইট? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার ডার্ক, ঠিক আছে, আর উপরে যে টেক্সট যেটা সেটা হচ্ছে লাইট। আর 3 নম্বরে,
তিন নম্বরে হচ্ছে আপনার যেটা কি বলবো, যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডটা তো আপনাকে আমার কাছে এটাও তো মনে হচ্ছে এটা লাইট মনে হচ্ছে, আর টেক্সটটা হচ্ছে ডিপ। একদম ঠিক বলছেন, দুটাই 100% পারফেক্ট হয়েছে, রাইট অ্যান্সার। এখন এই দুইটা জিনিস শুধুমাত্র ভালো লাগার এটাই রিজন। দুই নম্বরে আমার যদি ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক হয় বা যদি ডিপ কালার হয়, আর উপরের কালারটা যদি লাইট হয়, ওটা অটোমেটিক সুন্দর লাগে, যেটা দুই নম্বরে হয়েছে। এবং তিন নম্বরে এর ব্যতিক্রম, তিন নম্বরে ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার, ইয়েলো একটা লাইট কালার, এবং উপরে যে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা হচ্ছে একটা ডার্ক কালার বা ডিপ কালার, যার কারণে এটা সুন্দর লাগতেছে। এই দুটা কন্ট্রাস্ট একদম ঠিক আছে, কিন্তু এক নম্বরে কি হয়েছে দেখেন, এক নম্বরে আমি ডিপ কালারের উপরে ডিপ কালার দিয়েছি, আমার ব্লু কালারটা কিন্তু এখানে ডার্ক ডার্ক ব্লু। যদি এমন হতো, ব্লুটা যদি এমন না হয়ে এমন হতো, যদি এই যে এমন হতো, তাহলে কিন্তু আমার এটা ঠিক ছিল, তাই না? মানে এটা যদিও ব্লু না, ব্লু আপনার লাইট ব্লু আছে আরো, এই যে লাইট ব্লু, এটা একটা লাইট লাইট ব্লু, ঠিক আছে, সেটা একটা ভিন্ন হিসাব, কিন্তু এখানে ডার্কের উপর ডার্ক, যার কারণে ভালো লাগে নাই। আবার এখানে কি আছে, চার নম্বর লাইটের উপর লাইট, এটাও ভালো লাগে নাই। সো আমাদেরকে এটা মানে যে কোনো টাইপের ডিজাইন, শুধুমাত্র লোগো ডিজাইন না, লোগো ডিজাইন থেকে শুরু করে আপনার ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, মুভি পোস্টার বা যে কোনো কনসেপ্ট, আপনাকে এটা মাথায় রাখতেই হবে। যদি আপনার ব্যাকগ্রাউন্ড হয় ডিপ, তাহলে লেখা হবে লাইট, আর লাইট যদি হয় ডিপ, তাহলে ব্যাকগ্রাউন্ড হবে লাইট, মানে বিপরীত হবে অলওয়েজ। এই কনসেপ্টটাকে মাথায় থাকবে সব সময়। জি ভাই, এটা কি ভাই, যে কন্ট্রাস্টটা ডিফারেন্ট হতে হবে, তাই তো? হ্যাঁ 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 ডিফারেন্ট কন্ট্রাস্ট হতে হবে। জি জি জি। আর এর বাইরে আমি আপনাদেরকে বিভিন্ন কালার ঠিক থিওরি আছে, দিয়ে দিয়েছিলাম, যেগুলো নিয়ে আপনারা আপনাদেরকে বলছিলাম যে আপনারা স্টাডি করতে পারেন। আর একটা জিনিস দেখবেন, কালার যদি আপনি যদি লেখেন, সরি আমার অভ্র কোথায় গেল, আচ্ছা সরি আমি একটু সময় নিচ্ছি, আমার অভ্রটা এই যে পেয়েছি, কিবোর্ড রানিং বাট দেখতে পাচ্ছি না কোথায় গেল। আচ্ছা চলে আসছে, কি যেন বলছিলাম আপনাদেরকে, কালার কালার থিওরি, কালার থিওরি লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এখানে দেখবেন যে হিউজ, আপনাদের স্টাডি করার এখানে অনেক রকম থিওরি চলে আসবে। তো এখানে যে কালারগুলো দেখতেছেন, কোন কালারের বিপরীতে কোন কালারটা আসবে, আবার এই যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এগুলো নিয়ে একটু স্টাডি করতে হবে। গ্রাফিক ডিজাইন আসলে সহজ, কিন্তু এতটাও সহজ না যে আপনি জাস্ট 15-20টা ক্লাস করে সব কিছু শিখে যাবেন, আসলে হিউজ স্টাডির ব্যাপার আছে, ঠিক আছে? একটা জাস্ট আপনাকে এতটুকু বলি যে আপনারা যদি কেউ গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন শিখতেছে, কোন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, একটা প্রোডাক্ট নিয়ে এডিট করার, মানে একটা জাস্ট প্রোডাক্টে হয়তো বা আপনি বেসিক কোনো কিছু এডিট করে চলতেছেন, কিন্তু জাস্ট একটা যে প্রোডাক্টের এডিটের মধ্যে কত রকম ভ্যারাইটিস থাকতে পারে। সাপোজ আমি আপনাদেরকে একটা হিন্টস দিই, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, এইগুলো কি, সাপোজ আমার একটা দোকান আছে বা আমার একটা বিজনেস আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন কি, সবাই কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ সাপোজ এটা আমার একটা প্রোডাক্ট, ঠিক আছে। তো এখন এই প্রোডাক্টের আমি একটা ছবি তুলবো, এডিট করব, এডিট করে দেন মার্কেটিং করব, সহজ কিন্তু একটা হিসাব। এখন আপনি কি করেন সাধারণত, একটা ছোটখাটো ছবি তুলেন, হয়তো বা মোবাইলতে তুললেন, বা আর একটু প্রফেশনাল হতে বা একটা DSLR ক্যামেরা নিয়ে নিছেন, এরপরে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, আপনার চাহিদা মতো আপনি জাস্ট লিখে দিচ্ছেন 10% অফ, বাংলাদেশের মার্কেটিং সিস্টেম যেটা, 10% অফ, দাম ছিল আগে 1290, এখন পাবেন আপনি 950 টাকা দিয়ে পাবেন, হয়তো বা কনসেপ্টটা এমন, নাম দিচ্ছেন, কতখানি পরিমাণ আছে সেটা দিচ্ছেন, তারপরে সুন্দর একটু 3D বা একটু কালারফুল কোনো টেক্সট দিয়ে লিখে দিচ্ছেন,
এর বাইরে কিন্তু বাংলাদেশে খুব কম করে, তাই না? এটাই কিন্তু করে, এটা করে কি করে, বুস্টিং করে, নতুন প্রোডাক্ট হলে সেল হয়, পুরাতন প্রোডাক্ট হলেও সেল হয়, কম বেশি সেল হয়। তা এখন আপনার চিন্তাটা এতটুকু আছে, আপনি জাস্ট এতটুকু করতেছেন, কিন্তু আপনি যদি সেই লেভেলের প্রোডাক্ট ডিজাইন মানে মার্কেটিং করবেন বা আপনি সেইভাবে একজন ফটোগ্রাফার, তাহলে আমার থিঙ্কিং কিন্তু ওরকমভাবে থাকবে না। আমি যদি সেই রকম মানে আমি যদি চাই যে এটা নিয়ে কিছু একটা করবো, আমাকে দিছে এবং ক্লায়েন্টেরও বুঝতে হবে এটার জন্য আমাকে মিনিমাম 3 থেকে 7 দিন সময় দেওয়া উচিত, জাস্ট এই একটা ছবি তুলবো, ছবি তোলার জন্য আমাকে 2-3 দিন সময় দেওয়া উচিত। কেন? কারণ এই প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে না। কথাটা শুনতে অদ্ভুত না? ওই প্রোডাক্টটা কিন্তু বিক্রি হবে না, বিক্রি হবে কিন্তু ডিজাইন, বিক্রি হবে কিন্তু তার যে ছবি না ওই ছবি বিক্রি হবে। খুব ভালোভাবে শুনেন আমার কথা, খুব ভালোভাবে বুঝেন, আমি হয়তো বা কোনো ক্লাসে এর আগে এরকম এই কথাটা শেয়ার করি নাই। আপনি জাস্ট এটা ভাবেন, আমি যে ছবিটা তুলবো ওই ছবিটা দেখেই কিন্তু মানুষ প্রোডাক্ট কিনবে। তো আমার ছবিটা কীভাবে তোলা উচিত, লাইটটা কোন দিক থেকে দেওয়া উচিত, এই সম্পর্কে আমার কিন্তু ধারণা রাখা উচিত, তাই না? বেশি বলছি হয়তো বা, আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়। না স্যার, এগুলো বাদ দিই। না না ঠিক আছে, যেটা বলছিলাম মানে জাস্ট এতটুকু ভাবেন যে আপনি যে ডিজাইন করবেন, আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন সাপোজ, তো প্রোডাক্ট বিক্রির আগে কিন্তু আপনার ওই ইমেজ বিক্রি হবে। তো ইমেজটা আপনার ওইরকম ভাবে করতে হবে, আপনার ইমেজটা যদি ভালো হয়, যদি বড় কোনো কোম্পানি হয়, একটা প্রোডাক্টের উপরে 1.5-2 লক্ষ টাকা ইনভেস্টও থাকতে পারে, মানে শুধু মার্কেটিং পারপাস 1.5-2 লক্ষ টাকা যদি বুস্ট করে, তাহলে ওনাদের আর্নিং চিন্তা ভাবনা কেমন আছে? মিনিমাম ওই প্রোডাক্টটা 40-50 লক্ষ টাকা সেল করবে, এমনই থাকবে কিন্তু। এবং বড় কোম্পানির যদি আপনি সেই রকম ভাবে ডিজাইনও করেন, একটা ডিজাইনের জন্য আপনি ধরেন ওই রকম ভাবে চার্জও করতে পারবেন 20-30 হাজার টাকা মিনিমাম, আরো বেশি করতে পারবেন। ঠিক আছে, তো জায়গাগুলো ক্ষেত্রগুলো বুঝতে হবে, ক্ষেত্রগুলো বুঝতে হবে। আপনাদের জবের কিন্তু হিউজ সেক্টর আছে, হিউজ সেক্টর। এই যে আপনার একটা প্রতিষ্ঠানে ডিজাইনার লাগবে, ভালো ডিজাইনার দিতে পারছি না, কারণ প্রতিবেশ থেকে তো সবাই ডিজাইন শিখতে আসে না। কিছু মানুষ আসে ধরেন এই বসেই ছিলাম, কিছু করা দরকার করলাম, কম্পিউটার সম্পর্কে ধারণা নাই, গ্রাফিক্স ডিজাইন শিখলাম, এমন আসে। আর ব্যাস থেকে 2 থেকে 3 জন, প্রতি ব্যাস থেকে 2 থেকে 3 জন আসে, যাদের মনে করেন যে আমি ওদেরকে না শিখাই পারি না, ওরা ক্লাসের বাইরেও আমাকে বলবে স্যার এটা একটু দেখাই দিবেন, স্যার নেক্সট ক্লাসে যদি এটা হয় তাহলে ভালো হয়। ওদের না আগ্রহ থাকে অন্য লেভেলে, তো ওদের জন্য কিছু করতে না পারলে আমার আফসোস থাকে যে এদের এরা শিখতে আসছিল, এদেরকে আমি শিখাইতে পারলাম না। আর যারা ওই যে ওই লেভেলে থাকে, বসেই আসি, ভার্সিটি খুলবে 2 মাস পর, 1 মাস ক্লাস করলাম, তো তারা কিছু না করতে পারে না, যেটাই করেন সিরিয়াসভাবে করেন, যেটাই করেন। আমার একটা স্যার বলছিল যে করবেন কিছু একটা সিরিয়াসভাবে, সেটা খেলাধুলা হোক, পড়াশোনা হোক, খাওয়া দাওয়া হোক, এমনকি ঘুম, সিরিয়াসভাবে করেন। এমনকি তুলনা দিয়েছিল এইভাবে যে কুকুরকে ফলো করবেন। কেমন? কেন? কুকুর দেখবেন কখনো হাঁটে না, কুকুর কাজ পর্যন্ত কেউ হাঁটতে দেখছেন? কুকুর কিন্তু হাঁটে না, এটা জানেন? কুকুর কিন্তু দেখবেন যে এইখান থেকে এখানে যাবে, তাও দৌড়াইতে দৌড়াইতে যায়, ও কিন্তু কখনো হাঁটে না, ঢিলা ঢালা ভাবে যায় না, এটা একটু ফলো করবেন। কুকুর হাঁটে না, তো এরকম দৌড়াইতে থাকতে হবে, সবসময় দৌড়ের উপর থাকতে হবে, দেন বা বেটার কিছু হবে। তো আমি যেটা বললাম এই যে কালার থিওরি, কালার থিওরিতে আসলে দেখবেন যে হিউজ এখানে স্টাডি করা জিনিস পাবেন, কোন কালারের কি মিনিং আছে, কোন কালারটা কোন টাইপের কোম্পানির জন্য ইউজ করতে হয়, কোন কোম্পানি কোন কালারের বিপরীতে কোন কালারটা ইউজ করা প্রয়োজন, বা একটা কালারের সাথে যদি 2টা কালার ইউজ করতে চান সেই কালারের বিপরীতে কোন 2টা কালার আসতে পারে, সেটাও এখানে দেওয়া থাকে। ঠিক আছে, এই যে দেখেন এখানে আপনার সুন্দরভাবে যে ব্লু কালারের বিপরীতে আপনি যদি 1টা কালার ইউজ করেন, তাহলে আপনার এই যে ব্লু কালারের সেকেন্ডারি কালার আপনি এই যে অরেঞ্জ কালারটা নিতে পারবেন। আবার যদি 2টা কালার চান যে ব্লু কালারের সাথে আমি 2টা কালার ইউজ করব, প্রাইমারি কালার 2টা ইউজ করব, তাহলে কি করতে হবে, ব্লুর সাথে আপনার ইয়েলো এবং রেড ইউজ করতে হবে। ক্লিয়ার তো, তাই না? এই জিনিসগুলো একটু স্টাডি করবেন, একটু নাড়াচাড়া করবেন, প্রয়োজনে ইউটিউবে ভিডিও দেখবেন, দেখবেন যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, থার্ড পার্টি কালার মানে থার্ড কালার, এই কালারগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর দেখবেন যে কোন টাইপের কোম্পানিগুলো, এই যে কোন টাইপের কোম্পানিগুলো কি মিনিং রাখে, কি ইমোশন রাখে, দেন কি বুঝাইতে চায়, কি সিম্বল তাদের, কেন আসছে এই কালার, এই কোম্পানির পিছে কেন রেড কালারই আসছে, এই কোম্পানির পিছে কেন আপনার নেভি ব্লু কালার আসছে,
ঠিক আছে, এই ব্যাপারটা একটু খেয়াল করবেন সবাই, এই যে এইটা বিশেষ করে এইটা স্টাডি করবেন। স্টাডি করলে আশা করি কালার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এটা এটা স্টাডি করবেন সবাই, ঠিক আছে? এইগুলো স্টাডি করবেন, আর কোন কালারের সাথে কোন কালার যায় যেটা তো বললাম আমি, আমি আপনাদের কাছে কিন্তু ডিপ কালার এবং লাইট কালারের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার করছি। আমি জানি না কতটুকু বোঝাতে পারছি, তবে আমি চেষ্টা করছি, এটুকু হলেই ইনাফ, ঠিক আছে? এটুকু যদি ধরতে পারেন তাহলে মোটামুটি ডিজাইনের ভালো মন্দ কিছুটা হলেও বুঝতে পারবেন। একটা ডিজাইনের ব্লুর উপরে যে ব্ল্যাক কালার যায় না আপনার, এটা বুঝতে পারলেও মনে করেন যে আপনি কিছু একটা দাঁড়া করাতে পারবেন। অন্তত যেটাই দাঁড়া করান সেটা দেখবেন যে কিছুটা হলেও কোয়ালিটিফুল হবে, ঠিক আছে? আচ্ছা, জি ভাই, কারণ কালার তো হচ্ছে, কালার একটা মেসেজ সিগন্যাল দেয় প্রতিটা কালারে, এক্স্যাক্টলি যেটা এক্স্যাক্টলি, বলেছেন এটা শুধু আসলে খুবই শুধু গুরুত্বপূর্ণ। কালার তো মেসেজ দিবেই আপনাকে, আর প্রতিটা ডিজাইনের মিনিং থাকবে। আপনি যখন কোনো লোগো ডিজাইন করবেন, বিশেষ করে কোন কার্ভটা কেন নিয়ে আসছেন এটার, মানে ডিজাইনের কিন্তু দাম নাই, আমি আবারও বলি ডিজাইনের দাম নাই, ডিজাইনের যে মিনিং আছে না ওই মিনিংয়ের দাম আছে। আপনি যা তা একটা ডিজাইন করে ডেফিনেটলি দিবেন ওইটার দাম $5 থেকে $10, কিন্তু ওই ডিজাইনের মধ্যে কোনো একটা মিনিং আপনি বের করতে পারছেন, তখন ওই ডিজাইনের দাম হবে $300 থেকে $400। ঠিক আছে, সবাই এই কনসেপ্টটা জাস্ট মাথায় রাখবেন, ঠিক আছে? জি ভাই, আর ঠিক আছে, থ্যাংক ইউ। আবারও বলেন। যে ইউটিউব চ্যানেল করে, ইউটিউবিং করে। ও আচ্ছা 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 আচ্ছা, ইউটিউবের উপরে, ইউটিউব চ্যানেল বলতে এক একজন এক এক রকম প্যাকেজ সাজায়, যেমন অনেকে হতে পারে ইউটিউব ভিডিও মেকিং টাইপের কোর্স রাখে, ঠিক আছে? এইগুলো আসলে খুব বেশি কঠিন ব্যাপার না, আপনি যদি নিজেই একটু রিসার্চ করে নিজেই পারবেন ইউটিউব, এই আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, ভিডিও কীভাবে আপলোড দেওয়া, আর যদি প্রফেশনালি কিছু চান তখন একটা কোর্স করলে করতে পারেন। আচ্ছা যাই হোক, কোন ক্যাটাগরির মধ্যে কোর্স হয়? এক ক্যাটাগরি বলতে ওই যে বললাম এক একজন এক এক রকম প্যাকেজ বানায়, ঠিক আছে? আপনি কি চাচ্ছেন, কি ভিডিও বানাইতে, চ্যানেল করতে? জি জি স্যার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা আচ্ছা ভাই, আমার দুটো প্রশ্ন ছিল, তো যদি দেখেন নেক্সট ক্লাসে, আচ্ছা আর একটা নেক্সট ক্লাসে রোটেট আমি টুল দেখাবো, যেটা আছে, রোটেট, হ্যাঁ রোটেট টুলসের উপরে ডিজাইন দেখাবো, আচ্ছা আর একটা সিজেক্টিভ জিনিস, লোগো ক্রিয়েট করা দেখাবো। জি বলেন, নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আর একটা জিনিস, বলেন আচ্ছা বলেন, মানে ফাইবারের ক্ষেত্রে একটা একটা গিগের আমি কিছু জিনিস দেখেছি, যখন গ্রাফিক ডিজাইনে, সেক্ষেত্রে ওনারা যে সার্ভিস গুলাতে, সার্ভিসে কিছু ডিসক্রিপশন থাকে, ফিচার, ধরুন সবগুলো টার্মস আসলে আমি আমি আসলে বুঝতে পারছি না, কিছু জিনিস হয়তো বুঝতে পারছি, আবার বুঝতে না পারলেও গুগল সার্চ করে কিছু জিনিস বুঝতে পেরেছি, তারপরেও কিছু কনফিউশন রয়ে গেছে। আমাকে স্ক্রিনশটগুলো দেন। যেমন দুই একটা পয়েন্ট আমি বলি, আপনি হয়তো জানবেন, সে ধরেন কিছু জিনিস আছে যেমন স্টেশনারি ডিজাইন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কিট, তারপরে হচ্ছে প্রিন্টেবল ফাইল, ভেক্টর ফাইল, তারপরে থ্রি কনসেপ্টস ইনক্লুডেড, আপনি হয়তো জিনিসগুলো জানেন যেহেতু আপনি কাজ করেন। যেমন ফোর রিভিজন আমি বুঝেছি, যেটা হচ্ছে যে ধরুন আপনি একটা ডিজাইন করে দিলেন, লোগো বা যে কোনো একটা কাজ করে দিলেন, সেটা হয়তো আপনি চারবার আপনার রিভিজন অ্যালাউ করবেন ফ্রম দা সার্ভিস সিকার, তাই না? এটা আমি জিনিসটা বুঝেছি, কিন্তু সোশ্যাল মিডিয়া কিটটা আমি বুঝেছি কিছুটা, সোশ্যাল মিডিয়া কিটের ক্ষেত্রে কি এরকম যে আপনি করে একটা কাজ করে দিলেন? আমি বলে দিচ্ছি এখানে ওই ব্যাপারটা কি, আপনি যে জায়গাতে দেখছেন সেটা হচ্ছে আপনার ডিজাইনের সাথে আপনি কি সোশ্যাল মিডিয়া ব্যানার অ্যাড করবেন কিনা, তারপরে আপনি ওই স্টেশনারি ডিজাইন অ্যাড করবেন কিনা, আর স্টেশনারি ডিজাইন যদি অ্যাড করেন তাহলে এক্সট্রা কত ডলার পে নেবেন, ব্যাপারটা এমন ছিল। জি জি, তো অ্যাড তো করবেন না, তো মানে এটা ঠিক দেওয়ার দরকার নাই না, বিষয়গুলো কি আমি একটু জানতে চাচ্ছিলাম, এই কি বোঝাচ্ছে জিনিসগুলো? সেগুলো এমন যে সাপোজ আমি লোগো ডিজাইন করছি, কেমন আমি একটা লোগো ডিজাইন করি $20 দিয়ে, তো লোগো ডিজাইন যে নেয়, লোগো ডিজাইনের সাথে কিন্তু অনেকে বিজনেস কার্ড নেয়, স্টেশনারি ডিজাইন নেয়, তো কেউ যদি নেয় তাহলে ওইটার প্রাইস কেমন এক্সট্রা পড়বে, সেটা আমি জাস্ট নিচে হিন্টস দিয়ে দিলাম, দ্যাটস ইট। বুঝতে পারছেন? জি ভাই, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে ইনশাআল্লাহ দেখা হবে নির্দিষ্ট সময়ে, আল্লাহ হাফেজ।